ছাগলের বাচ্চা তো ছাগলেই হয় কিন্তু ভিন্ন ঘটনা দেখা গেল মালয়েশিয়ার জোহর রাজ্যে সম্প্রতি ওই অঞ্চলে এক ছাগলের পেট থেকে যে বাচ্চাটি জন্ম হয়েছে তা দেখতে অনেকটা মানব শিশুর মতোই যদিও এটি আর জীবিত নেই মানুষ সদৃশ্য ওই ছাগল ছানাটিকে দেশের পশু দপ্তরকে দান করেছেন এর মালিক ইব্রাহিম বসি তেষট্টি বছরের ইব্রাহিম জেলার এলাকার বাসিন্দা। গত সময় দিকে তার মাদি ঘরে ওই বাচ্চাটি জন্ম হয় কিন্তু নবজাতককে দেখে তিনি তো অবাক এ সম্পর্কে স্থানীয় এক পত্রিকাকে ইব্রাহিম বলছেন প্রথমে অদ্ভুত ওই ছাগলের বাচ্চাটিকে দেখে আমি থ হয়ে যাই এর মুখ নাক ছোট ছোট চারটি পা এমনকি দেহের গঠনটি পর্যন্ত একটি মানব শিশুর মতোই যদিও ওর গোটা শরীর হালকা বাদামি লোমে ঢাকা ছিল এছাড়া এটি দেহের সঙ্গে কোনো ছিল না তিনি গোয়াল ঘরে যাওয়ার আগেই বাচ্চাটি মারা গিয়েছিলেন তবে বাচ্চাটি কি জন্মের আগেই মারা গেছে না মৃত অবস্থায় এর জন্ম হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয় তিনি মৃত ছাগল ছানাটিকে বরফ দিয়ে একটি তাপরোধক বাক্সকে রেখেছেন অদ্ভুত ওই ছাগলের বাচ্চাটি দেখতে তার বাড়িতে প্রচুর লোকজন এসে ভিড় জমিয়েছিল কেউ কেউ বিপুল অর্থের বিনিময়ে মিলিত ছাগল ছানাটি কিনেও নিতে চেয়েছিলেন কিন্তু ইব্রাহিম তাদের প্রস্তাবে রাজি হননি তিনি রোববার স্থানীয় পশু বিভাগে এটি দান করেছেন